যাত্রীবাহী এক চালককে মারধর করার প্রতিবাদে আন্দোলনে নামলো ছোট বড় সমস্ত যানবাহনের চালক এবং খালাসিরা। ফলে গত 3 দিন ধরে মালদা জেলার হাবিবপুর ব্লকের আইহো কলাইবাটি রুটে বন্ধ সমস্ত রকমের যান চলাচল, সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। যাত্রীবাহী এক চালককে মারধর করার প্রতিবাদে আন্দোলনে নামলো ছোট বড় সমস্ত যানবাহনের চালক ও খালাসিরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 3 দিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন তারা। ফলে গত 3 দিন ধরে মালদা হাবিবপুর ব্লকের আইহো কলাইবাড়ি রুটে বন্ধ হয়ে রয়েছে সমস্ত যান চলাচল, সমস্যায় পড়েছেন যাত্রীরা। উল্লেখ্য, হাবিবপুর ব্লকের আইহো কলাইবাড়ি প্রায় 15 কিলোমিটার রাস্তা, ছোট বড় মিলিয়ে 150টি গাড়ি এবং মোটরচালিত ভ্যান চলে প্রায় 100টি। ফলে টানা 3 দিন ধরে গাড়ি বন্ধ থাকায় নাজেহাল নিত্য যাত্রীরা। জানা যায়, গত শুক্রবার বিকেল 6টা নাগাদ শিশিরকলায় বাড়ি এলাকায় চালককে মারধর করার অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চালক। গাড়ি চালকদের দাবি, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। গাড়ি চালকদের দাবি, যতক্ষণ না ওই দুষ্কৃতীকে পুলিশ ধরছে, আমাদের এইভাবে গাড়ি বন্ধ করে চলবে প্রতিবাদ। অন্যদিকে টানা 3 দিন এই বন্ধের জেরে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। কোন লাইনে গাড়ি চালান? কলাইবাড়ি। কোন গাড়ি? ম্যাক্সো। হ্যাঁ, কী হয়েছে আজকে? ওইখানে আজকে হয়নি কিছু, হয়েছিল শুক্রবার। হ্যাঁ, শুক্রবার গেলাম প্যাসেঞ্জার নিয়ে সন্ধ্যাবেলা। ওখানে সাইডে সামনে দেখছি প্রচুর গরু আসছে, ওরাকে সাইডে বের করতে হবে। তো আমি বাম দিকে ঢুকে দাঁড়িয়ে গেলাম, সাইড করে বাম দিকে ঢুকে যখন দাঁড়িয়ে গেলাম, দিয়ে দাঁড়িয়ে যে গরু আসছে তখন আমি প্যাসেঞ্জার ভাড়া নিলাম। ভাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, গরুটু পার হবে তখন আমি গাড়িটা ঘুরাবো। এই সময় ওই রাস্তাতে আবার এদিকেও গায়ে গরু ঢুকতে লাগলো, যেমন এদিকে গায়ে ঢুকতে লাগলো, যাক যে গরুটা সব দিকে ঢুকতে লাগলো, ঢুকুক। ঢুকার পরে আমি গাড়িটা ঘুরাবো, এই বাড়ি আসবো। ওই সময় মানে ঘোষেরা চলে আসলো, দুটা ঘোষ চলে আসলো, এত মাঝে কোন সালার গরু আছে, মানে প্রচুর মুখ ফিরছি, বলা যাবে না। এগুলা মাটা তুলে গেল দিচ্ছে, এ কোন সালা গাড়ি আছে? আমি বলছি আমার গাড়ি আছে, সাইড করতে পারো না। আমি সাইড তো করাই আছে, আর থেকে আর কোথায় থাকবে বলো, জায়গা দেখি দাও, তাহলে আমি সাইড করছি। হ্যাঁ, তুই আমার কথা বলছিস যে বিনা হ্যান্ডটাই মারতে চলে গেল, এখন ওই তো অ্যারেস্ট হোক, অ্যারেস্ট হলেই আমরা গাড়ি চালাবো। আজকে গাড়ি বন্ধ রাখার কারণ হচ্ছে আমাদের একজন ড্রাইভারকে শুক্রবার 11:30 নাগাদ কলাইবাড়িতে অন্যায়ভাবে আমাদের একজন ড্রাইভারকে মেরে, তার প্রতিবাদে আমরা এই গাড়ি বন্ধ রেখে। আজকে কয়দিন হলো গাড়ি বন্ধ? আজকে 3 দিন হলো। আর কী কারণে মেরেছে? ওই গাড়িটা এখান থেকে গিয়ে ওখানে প্যাসেঞ্জার নামাচ্ছিল, প্যাসেঞ্জার নামার পরে ও সাইড করে দাঁড়িয়ে দিল। হ্যাঁ, সামনে থেকে একদল গরু আছে, হ্যাঁ, সেই ঘোষেদের গরু, তারা হয়তো মাঠে চড়াই করতে যায়, চড়াই করে সন্ধ্যাবেলা নিয়ে আসে। একদল গরু দেখে ড্রাইভারটা আমাদের দাঁড়িয়ে গেছে, সাইডে দাঁড়িয়ে গেছে। তখন ওই একদল গরুর মধ্যে ধর এমনভাবে গরু আসে যে পুরো রাস্তাটা ব্লক করে গরু আসে, হ্যাঁ, গাড়িটা ঘুরানো যায়। তো ড্রাইভারটা ভেবে যে গরুটা পার হয়ে যায়, তারপরে আমি গাড়িটা ঘুরাবো। এবার ফট করে গরু রাখাল বলে এসে বলে, হ্যাঁ, তুই রাস্তার মধ্যে এইভাবে গাড়ি রেখেছিস, রাস্তায় ঘুরে যেতে পারে, তোর বাপের রাস্তা, এইভাবে দুই এক কথা বলতে বলতে ড্রাইভারকে বেধ্বংসে মারতে লাগে। চাইছি না, এখন আমরা চাইছি ওই ছেলেটা যতক্ষণ অ্যারেস্ট না হয়েছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চলছি।